আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব কি এমন চারটি অভ্যাস, যে অভ্যাসগুলোকে ছেড়ে দিলে একজন মানুষের সারা জীবন চেহারা সুন্দর থাকবে এবং তার যৌবনও ঠিক থাকবে। বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সাথে আজকে শেয়ার করব ইনশাআল্লাহ। তো মূল আলোচনায় প্রবেশ করা যাক। তো যে চারটি অভ্যাস ছেড়ে দিলে একজন মানুষের চেহারা সারা জীবন সুন্দর থাকবে এবং তার যৌবনও ঠিক থাকবে, এর এক নাম্বার অভ্যাস হলো অতিরিক্ত রাত্রি জাগরণ। অর্থাৎ একজন মানুষের চেহারা সুন্দর রাখতে হলে, যৌবন ঠিক রাখতে হলে অতিরিক্ত রাত্রি জাগরণ বর্জন করতে হবে। পূর্বে মানুষ এশার নামাজের পর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়তো এবং ফজরের আগে ঘুম থেকে উঠে যেত, তারপর সকালের সুন্দর ঠান্ডা বাতাসে চলাফেরা করতো, কাজকর্ম করতো, সকালে স্বাস্থ্যকর বাতাসের মধ্যে থাকা শক্তি দ্বারা শরীরের মধ্যে সঞ্চয় করে নিত। কিন্তু বর্তমানে অসংখ্য মানুষ রাত্রি 12টা 1টা এমনকি 2টোতেও ঘুমায়, আর সকালে 8টা 9টা এমনকি 10টার পরে ঘুম থেকে ওঠে, যার দরুন সে সূর্য কোনোদিন দেখতেই পায় না। এভাবে রাত্রি জাগরণ করলে আর সকালে দেরিতে ঘুম থেকে উঠলে যে উল্লেখযোগ্য ক্ষতিগুলি হয়, যেমন চোখের চারপাশে কালো দাগ পড়ে যায়, চুল পড়তে শুরু করে, 3 অলসতা বৃদ্ধি পায়, 4 নাম্বার ইচ্ছা শক্তি কমে যায়, 5 নাম্বার সুগারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে, 6 নাম্বার চোখের দৃষ্টিশক্তি কমতে থাকে, 7 নাম্বার গ্যাসের সমস্যা দিন দিন বাড়তে থাকে, 8 নাম্বার দ্রুত চেহারায় বয়সের ছাপ পড়তে শুরু করে, ইত্যাদি আরও বহু ক্ষতি হয়ে যায়। তাই দীর্ঘদিন চেহারা সুন্দর রাখতে ও যৌবন ধরে রাখতে ও চুল ঠিক রাখতে চাইলে আজ থেকেই রাতে দেরি করে ঘুমানো বর্জন করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এটাই যে এশার নামাজের পর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাওয়া, আর সুন্নত পালনের মধ্যে রয়েছে মানব জাতির জন্যে কল্যাণ। 2 নাম্বার যে অভ্যাসটি বর্জন করতে হবে যদি আপনি আপনার চেহারাকে সুন্দর রাখতে চান এবং যৌবনও ঠিক রাখতে চান, সেটি হলো নেশা করা। নেশা করা বর্জন করতে হবে। বর্তমানে মানুষ ভিটামিনযুক্ত খাবার এর চাইতে অখাদ্য কুখাদ্য বেশি খায়, যেমন ধরুন বিড়ি, সিগারেট, মদ, গাঁজা, বিভিন্ন জাতীয় তামাক 40% চেহারা সৌন্দর্য ও যৌবন নষ্ট করে দেয়। এই সমস্ত নেশা জাতীয় অখাদ্য, এটাকে অনেকেই বিশ্বাস নাও করতে পারে, কিন্তু এটা 100% সত্য কথা। 3 নাম্বার, আপনি আপনার চেহারা সৌন্দর্যকে ধরে রাখতে চাইলে, যৌবন ঠিক রাখতে চাইলে যে অভ্যাসটি বর্জন করতে হবে সেটি হলো অতিরিক্ত মোবাইল ব্যবহার করা। অতিরিক্ত মোবাইল ব্যবহার করা যাবে না, এ কাজটিকেও বর্জন করতে হবে। মোবাইল স্ক্রিনের লাইট চেহারা সৌন্দর্য, চোখের জ্যোতি নষ্ট করতে এক বিশেষ ভূমিকা পালন করে। অন্ধকারে মোবাইল এক নাগারে দেখলে চোখের পেশিতে চাপ সৃষ্টি হয় এবং মোবাইল স্ক্রিনের আলো অতিরিক্ত চোখে পড়ার কারণে মুখের চামড়ার পেশিগুলো দুর্বল হয়ে যায়। নিয়মিত অতিরিক্ত মোবাইল ব্যবহারের ফলে চোখের জ্যোতি কমে যায় এবং দ্রুত চেহারায় বয়সের ছাপ পড়ে যায়। 4 নাম্বার, আপনি যদি চেহারা সৌন্দর্যকে সারা জীবন ধরে রাখতে চান, যৌবন ঠিক রাখতে চান, যে অভ্যাসটি বর্জন করতে হবে 4 নাম্বার, সেটি হলো বেশি মাত্রায় তেলে ভাজা খাদ্য খাওয়া, এটিকেও বর্জন করতে হবে, ছেড়ে দিতে হবে। এ জাতীয় খাদ্য বেশি মাত্রায় খেলে শরীরে এক বিশেষ ধরনের ফ্যাটের মাত্রা বেড়ে যায়, আর ট্রান্স ফ্যাটকে এনার্জিতে রূপান্তরিত করতে পারে না, তাই তার শরীরের বিভিন্ন জায়গায় জমতে শুরু করে এক সময় গিয়ে রক্তবাহিকা ফ্যাটের পরিমাণ এত মাত্রা বেড়ে যায় যে শরীরে একা অধিক অঙ্গের ক্ষতি হতে শুরু করে, সেই সঙ্গে হার্ট অ্যাটাক, ক্যান্সার, ডায়াবেটিস এবং ওজন বৃদ্ধি ও চেহারায় বয়সের ছাপ পড়ার মতো নানান সমস্যা মাথাচাড়া দিয়ে ওঠে। তখন মানুষ না শান্তিতে বাঁচতে পারে, না মরতে পারে। তাই আল্লাহ যতদিন হায়াত দিয়েছেন ততদিন সুন্দর সুস্থভাবে বাঁচতে হলে এবং দীর্ঘদিন চেহারা যৌবন শরীরে সৌন্দর্য ধরে রাখতে চাইলে এই বদ অভ্যাসগুলো আজ থেকেই আমাদের বর্জন করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওটিতে আলোচনা, আশা করি আপনারা বুঝতে পারছেন। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করবেন, বন্ধুদের সাথেও শেয়ার করে দিবেন। এই যদিও আরও বিভিন্ন আপডেট আলোচনা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।